ধন্যবাদ আসিফ। এরই মধ্যে কিন্তু লম্বা লাইনে ভোটাররা দাঁড়ানো শুরু করেছেন, যদি ছবিতে দেখতে চাই। এর মধ্যে কিন্তু আপনারা তো ছবিতে দেখতে পাচ্ছেন কনকনে শীতের মধ্যেই কিন্তু বেশ বড় লাইন, এবং বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন, এবং তারা ভোট দিয়ে দাঁড়িয়েছেন। এবং প্রত্যেকটি কেন্দ্রে আসলে একই চিত্র, এবং পুরুষ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একই চিত্র, এবং সবাই বেশ উৎসবমুখর পরিবেশে নিয়েই বা উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট দিতে এসেছেন, এবং তাদের তার পছন্দের প্রতীকে ভোট দেবেন। এবং যে কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই কেন্দ্রে কিন্তু ভোট দিবেন লাঙ্গলের যিনি প্রার্থী মুস্তাফিজুর্রহমান মুস্তাফা, তিনি কিন্তু ভোট দিবেন, এবং তিনি ভোট দেওয়ার দিবেন সকাল 9টায়। তার আগে যারা সাধারণ ভোটার তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাইবো যে একেবারে সকালবেলা ভোট দিতে এসেছেন, সব মিলে পরিবেশ কেমন মনে হচ্ছে? বেশ ভালো, সুস্থ পরিবেশ মনে হচ্ছে, ভালোই হচ্ছে, ভালো। এত সকালে ভোট দেওয়া? সকালে আমি একটু বাইরে গিয়ে বাসা যাব, তো তাই তাতে সকালে আসছি দিতে। ইভিএম নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে রংপুরে, ইভিএম নিয়ে আপনাদের মধ্যে কোন আসলে দ্বিধাদ্বন্দ্ব বা কোনো জটিলতা আছে? ইভিএমটা আসলে সমস্যাই, আমরা তো পাবো, অনেকে না পাইতেও পারে, কিন্তু মানে আগে আগে থেকে বললে ভালো হতো এটা জিনিসটা আর কি। হ্যাঁ, অনেকে তো সবাই তো শিক্ষিত না, তাই না? তাই না, এই জিনিসটা একটু আর একটু আগে আলোচনা করলে ভালো হইতো, একটা ব্রিফিং স্কুলে দিলে ভালো হইতো আগে থেকে, এলাকার মহিলাদের ডাকিয়া আগে যদি এটা নিয়ে একটা ব্রিফিং হইতো যে ইভিএম ভোটটা এরকম করে দেন, কারণ এত বছরে তো মানুষ এটা দেয়নি, এটা নিয়ে সমস্যা। আপনি পারবেন? জি, আমি পারবো, আমরা পারবো, আমরা শিক্ষিত লোক, আমরা পারবো। সকালবেলা ভোট দিয়ে এসছেন, সব মিলিয়ে পরিবেশ কেমন? পরিবেশটা তো ভালোই মনে হচ্ছে, রাত থেকে দেখতেছি লোকজন আনাগোনা, এটা ওটা, এলাকা ভালো আছে। ধন্যবাদ। তারা পরিবেশ নিয়ে তার সন্তুষ্টির কথা জানিয়েছেন, এবং আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলতে চাই। একেবারে শীতের সকাল, কনকনে শীত, তার মধ্যে ভোট দিয়ে এসেছেন, এত সকালে আসার কোনো কারণ? দেখি সকাল সকাল ভোট দিয়ে আসলে, ভোট দিলে তো একটু ভিড় থাকে কম, তারপরে সংসারের কাজকর্ম করা লাগে, ওই জন্য কুয়াশার মধ্যে ভোট দিই। আমরা তো দেশের নাগরিক, আমাদের তো দায়িত্ব, ভোট দেওয়াটা দায়িত্ব না, যে ওই কারণে আসা, এর তো বেশি আর কিছু না। আমরা রংপুরবাসীকে একটু আরো সচ্ছলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নতি করার জন্যই আমরা সবাই মিলে একত্রে হয়ে ভোট দিতে আসছি, এই কারণ, এর বেশি আর কিছু না আমাদের। ইভিএম নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে আপনাদের মধ্যে কোনো জটিলতা আছে? না জানা ভাইয়া, কোনো জটিলতা নাই, আর আমরা এটিএম এ ভোট দিতে অনেক আমরা সবাই আগ্রহিত, কোনো সমস্যা নাই, আর আমরা সকাল সকাল ভোট দিতে যাচ্ছি, আমাদের খুব আনন্দ লাগতেছে। ধন্যবাদ। নানান ভোটাররা নানান ধরনের মন্তব্য করছেন, তারা উৎসবমুখী পরিবেশ নিয়ে তারা এসছেন। আমরা একটু আমাদের অন্য সহকর্মীরা বিভিন্ন কেন্দ্রে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের আরেক সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব, তিনি লায়ন্স উচ্চ বিদ্যালয়ে আছেন, সেখানে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনি ভোট দিবেন, এবং সেখানেও কিন্তু এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা একটু হাবিবের সঙ্গে যুক্ত হতে চাই। হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং সেখানে ভোট গ্রহণ শুরু হলো কিনা, এবং সাধারণ মানুষ বা ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন হাবিব? আমরা দেখছি যে দু একজন করে আসছেন, এবং এর মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। আপনি দেখছেন যে সকালবেলায় আসলে বয়স্ক মানুষের সংখ্যাটা একটু বেশি আমি দেখছি, শীতের সকাল, মানুষের মধ্যে একটু হয়তো বা বেলা ওঠার অপেক্ষায় অনেকে থাকছেন, যার কারণে এখনকার উপস্থিতিটা একটু কম, হলেও মানুষ আসতে শুরু করছে। আমরা একটু দু একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, যদিও এর মধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এখানে, দু একজনের সাথে একটু কথা বলবো, তাদের অনুভূতিটা জানবো। আসলে আপনারা ভোট দিতে এসেছেন, ভোটের পরিস্থিতি পরিবেশ কেমন দেখছেন, এবং ইভিএমে কি এর আগে কখনো ভোট দিয়েছেন কিনা, যদি প্রথম দিয়ে থাকেন সেটা কেমন অনুভূতি? ইভিএমে এর আগেও ভোট দিয়েছি, এবারও দিচ্ছি, এবার মোটামুটি এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালো। হ্যাঁ, এখন সামনে কী হবে বলা যায় না, যাকে ভোট মোটামুটি ভালো, পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং সিস্টেমেটিক চলতেছে। জি, ধন্যবাদ আপনাকে। ভোটাররা মোটামুটি সন্তুষ্ট যে শান্তিপূর্ণ পরিবেশে বেশ ভোট গ্রহণ গণনা শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি একটু আমরা ভিতরকার যে ভোট গ্রহণের চিত্রটা একটু দেখাতে চাই। প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু আমাদের এরই মধ্যে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে
ইভিএম কেন্দ্রিক ইভিএম যেহেতু আসলে অভ্যস্ত না সবাই, সুতরাং এই বিষয়টা নিয়ে প্রস্তুতির যে কিছুটা জটিলতা হলেও সেটি তারা নিরসন করতে পেরেছেন। আর এর মধ্যেই আপনি দেখছেন যে ইভিএম প্রস্তুত এবং ভোটার লিস্ট থেকে ভোটারদের নামের তালিকা বের করে যে প্রস্তুতি নেওয়ার কার্যক্রম সেটি শুরু হয়েছে। পোলিং এজেন্টরাও এখানে আপনি দেখছেন রুমের মধ্যে বসে আছে, তারা ভোট গ্রহণ শুরু করেছেন। একটু ভোট কেন্দ্রে যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের সাথে একটু যদি কথা বলি, একটু আপনার সাথে একটু দুটো কথা বলি। হ্যাঁ, ইভিএম কেন্দ্রিক কোনো জটিলতা রয়েছে কিনা, ভোটাররা আপনারা কি ভোট গ্রহণ শুরু করেছেন? যে আমরা ভোট গ্রহণ শুরু করছি আর ইনশাল্লাহ আমাদের কোনো জটিলতা নাই, আমরা সুষ্ঠুভাবে ভোটের কার্যক্রম চলছে আর কি। একটু যদি প্রক্রিয়াটা আপনি একটু মুখে বলেন, মানে কত সময় লাগবে একজন ভোটারে ভোট দিতে এবং তারা প্রথমে এসে কি কিভাবে ভোটটি দিবে? একজন ভোটার আসলে আমরা তাদের আইডি কার্ডটা নিয়ে প্রথমে ওখানে আমরা যাচাই বাছাই করবো, তারপরে এখানে আইডি কার্ডের অপশন আছে, আমরা নাম্বার টিপবো এবং ভোটার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে আপনার বুথে যাবে, বুথে গিয়ে ওখানে আপনার ভোট দেবে। জি জি জি, ওনা নিয়েছে। আমরা এই প্রথম যিনি ভোট দিয়েছেন এই লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে, আমরা সেই ব্যক্তির সাথে প্রথম ভোটের অনুভূতি একটু যদি ভিতরে একটু কথা বলি আপনার সাথে। আপনি প্রথম ভোট দিলেন এই কেন্দ্রে, আপনার অনুভূতিটা কেমন? ইভিএম এ ভোট দেওয়ার ফিলিংসটা কেমন, কোনো জটিলতা হয়েছে? ইভিএম এ ভোট দেওয়ার মতন এত সুন্দর পদ্ধতি মনে হয় আমি আর মানে গততে পাইনি। এই মানে খুব সহজে ভোট দিতে পেরেছি, সহজে ভোট দিতে পেরেছি এবং খুব ভালো। ভোট কেন্দ্রে পরিস্থিতি বা পরিবেশ কেমন দেখছেন? খুব সুন্দর, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, সবাই সহজভাবে আস্তে আস্তে ভোট দিচ্ছে এবং চলে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিল। আসলে প্রথম যিনি ভোট দিলেন তার অনুভূতি শুনছিলাম, তিনি বেশ সুখ অনুভূতি নিয়ে ভোট দিয়েছেন বা ভোটের অনুভূতি তার ভালো। প্রথম ইভিএম এ ভোট দিয়ে তিনি বলছেন যে আসলে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে খুব সহজে তিনি ভোট দিতে পেরেছেন। এবং আমরা এখানকার যিনি নির্বাচন মানে ইভিএম যিনি পরিচালনা করছেন ইলেকট্রিশিয়ান তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে কোনো ধরনের জটিলতা নেই। আপনাকে একটু বলে রাখি যে এই রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনটাই কিন্তু প্রথম যে যে ভোট কেন্দ্রে সবগুলো কেন্দ্রে একসাথে এই ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে বা ভোট নেওয়া হচ্ছে। এর আগে কিন্তু আসলে এরকম সবগুলো কোনো নির্বাচনে সবগুলো কেন্দ্রে এরকম ইভিএম এ ভোট হয়নি। তবে এই ইভিএম কেন্দ্রে কোনো ধরনের জটিলতা রয়েছে কিনা সেটি আমরা মূলত অনেকের সাথে কথা বলেছি, তারা এখনও পর্যন্ত কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি। আর ভোটকে কেন্দ্র করে রংপুর নগরীতে একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাও তিনি বলেছেন যদি কোনো ধরনের, আবারও বলি, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সহিংসতার ঘটনার সূত্রপাত তিনি দেখেন সাথে সাথে তিনি তারা অ্যাকশনে যাবেন, এমনটি বলেছেন। তারা শক্ত অবস্থানে আছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি র‍্যাব, বিজিবি, পুলিশ, সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা তারা এখানে সার্বক্ষণিক টহলে রয়েছেন যেন নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিই তারা নিশ্চিত করছেন। তো এই ছিল মোটামুটি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের, আমি যে ভোট কেন্দ্রে রয়েছি এখানে কিছুক্ষণ পরেই নৌকা মার্কার যে প্রার্থী রয়েছেন লুৎফুন্নেসা ডালিয়া তিনি ভোট দিবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এখানে আপনারা দেখছেন শান্তিপূর্ণভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে আপাতত এই। শাকিল আমাদের সহকর্মী আর এক ভোট কেন্দ্রে রয়েছেন, আমরা চলে যাব তার কাছে। শাকিল, ধন্যবাদ হাবিব। এবং আপনি লায়ন্স বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানাচ্ছিলেন এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্র কিন্তু দীর্ঘ লাইন এবং সেই লাইনে কিন্তু এরই মধ্যে সাধারণ ভোটাররা কিন্তু ভোটার দিকে প্রয়োগ করছেন। আমরা একটু আরও আমাদের আরেক সহকর্মী আছেন রেজাল করি মানিক, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। মানিক, আপনার ভোট কেন্দ্রে ভোট গ্রহণের শুরু হয়েছে কিনা এবং শুরু হলে সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন মানিক? হ্যাঁ,
শাকিল আমি হচ্ছে নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আসলে কুয়াশার চাদর ভেদ করে কিন্তু ভোটাররা আসছে। আপনি ক্যামেরার চোখে দেখছেন যে ভোট শুরু হয়েছে এবং ভোটাররা কিন্তু আসছেন, তো তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আজকে প্রথম কিন্তু অর্থাৎ রংপুরের সিটি যারা বাসিন্দা রয়েছেন তারা ইভিএম এ ভোট দিচ্ছেন। একজন ভোটারের সাথে কথা বলি, কিছুক্ষণ আগে তিনি ভোট দিয়ে আসলেন, আপনি ইভিএম এ ভোট দিলেন এই নগরীতে প্রথম, তো ভোটের পরিবেশ কেমন দিলেন, ইভিএম এ কোনো সমস্যা হয়েছে কি? পরিবেশ কোনো সমস্যা হয়নি, তারা অনেক সহায়ক এবং হেল্প করছে, বুঝতে সহায়ক হয়েছে, কোনো সমস্যা হয়নি। ভোটের পরিবেশ পরিস্থিতি কেমন? পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভালো, অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ভোট দিয়ে এসেছেন এবং ভোটের পরিবেশ অত্যন্ত ভালো তিনি বলেছেন। আরেকটি বিষয় বলে তিনি কিন্তু ইভিএম এ ভোট দিয়ে এসে বলেছেন যে ভোটের ইভিএম এ ভোট দিতে তাদের কোনো সমস্যা হয়নি। একটু আপনার সাথে কথা বলছে, আপনি ভোট দিতে এসেছেন, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যে আমরা তো এইমাত্র আসছি, এইমাত্র শুরু হয়েছে আর কি, সব কিছু মিলে মনে হচ্ছে যে পরিবেশ সুন্দর আছে, আমরা শান্তিপূর্ণভাবে। ইভিএম এর আগে ভোট দিয়েছেন কিনা? হ্যাঁ দিয়েছি। আমি পদ্ধতি কেমন লাগছে? না ভালো ভালো, তবে একটু সময় বেশি লাগে, একটু আঙুলে ছাপ দিয়ে চেক করতে, ন্যাশনাল আইডি চেক করে ভোট কনফার্ম করতে একটু সময় লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভোটারের সাথে, আমরা একটু কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছি, এখানে ভোট দেওয়া হচ্ছে। নতুন চব্বিশে বলে রাখি যে এই সিটিতে 229টি কেন্দ্রেই কিন্তু কেন্দ্রে কিন্তু এই অর্থাৎ ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং অর্থাৎ সকাল 7:30 থেকে বিকেল 7:30 পর্যন্ত ভোট চলবে। আর একটি বিষয় বলে রাখি যে এই ভোট গ্রহণের যে বিষয়টি সেটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং নিরাপত্তার যে চাদর বলি সেটিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঢেকে রেখেছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা আসছে এবং ভোটের পরিবেশ যাতে সুস্থ শান্তিপূর্ণ থাকে সেটি কিন্তু নিশ্চিতের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। তাহলে এই সব আমার কাছে নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। আমি ফিরে যাবো আমার সহকর্মী আরিফিন শাকিলের কাছে। ধন্যবাদ মানিক। এবং বলছিলেন আপনি সালেমা উচ্চ বিদ্যালয়ের সেখানকার ভোটের খোঁজ খবর। আমরা আপনাদেরকে জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণের আর এর মধ্যে খানিকটা ধীর গতি আমরা লক্ষ্য করছি, কারণ যারা আসছেন তাদের অনেকেরই যে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙুলের ছাপ সেগুলো না মেলার কারণে খানিকটা ধীর গতির মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 2-1 জন ভোট দিতে পেরেছেন। বাকিদের নানান জটিলতার কারণে তারা ভোট দিতে পারছেন না, যদিও এখানকার আর যারা প্রেজেন্ট অফিসার আছে তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই ভোট গ্রহণ শেষ করতে। আপনারা হয়তো দেখছেন এদের মধ্যে কিন্তু বেশ বড় লাইন কিন্তু তৈরি হয়েছে এবং লাইনে দাঁড়িয়ে বিশেষ করে নারী ভোটাররা কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সংখ্যক সেই নারী ভোটাররা আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই কেন্দ্রে যেটা বলছিলাম সকাল 9টায় কিন্তু যিনি লাঙ্গলের প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তফা তিনি আসবেন ভোট দিতে এবং সেই খবরও নিঃসন্দেহে আসছে আপনাদেরকে আমরা জানাবো। এবং এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে কিন্তু সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের ভয়ভীতির পরিবেশ এখানে নেই বলে সাধারণ ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। যদিও খানিকটা সমস্যা তৈরি হচ্ছে ইভিএম নিয়ে, ইভিএম এর আঙুলের ছাপ নিয়ে অনেকেরই না মেলার কারণে সেই জটিলতা তৈরি হয়েছে এবং সেই জটিলতা খানিক মধ্যে সমাপ্তি হবে বলে এখানকার যারা প্রিজাইডিং অফিসার বা কিংবা সরকারি প্রিজাইডিং অফিসার তারা বলছেন। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 4:30 পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে এবং 4:30 পর আমরা সে খবর আপনাদের জানাবো শেষ পর্যন্ত কে এই ভোটের লড়াই জেতেন। আসিফ।